খুব ভালো স্পেসিফিকেশনের সাথে মারাত্মক লেভেলের ডিজাইন এই প্রথমে টেকনোর কোন স্মার্টফোনে আমরা দেখতে পেরেছি। আর এই সিরিজটা মানে যে সিরিজটার ডিজাইন নিয়ে কথা বলা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে টেকনোর ক্যামন 19 সিরিজ। ক্যামন 19 সিরিজের ব্যাক প্যানেলের ডিজাইনটা অবিকল বক্সে আকৃতির রাখা হয়েছে যেমনটা কিনা আইফোন 13 সিরিজে রয়েছে। এছাড়া এই স্মার্টফোনটার ডিজাইন অবশ্যই যে কারো নজর কাড়বে। আর শুধুমাত্র ডিজাইনই নয়, যেহেতু ক্যামন সিরিজটা সবসময় ক্যামেরার উপর ফোকাস করে তৈরি করে থাকে টেকনো, তাই এখানে বিশেষ সেন্সরকে ইউজ করেছে তারা, যার মাধ্যমে কিনা অন্য 10টা নর্মাল 64 মেগাপিক্সেলের ক্যামেরার তুলনায় এই ফোনের ক্যামেরাটা 30% বেশি লাইট ক্যাপচার করতে পারবে। সো বেশি লাইট ক্যাপচার করা মানে হচ্ছে গিয়ে ডিটেলিংয়েও কোনো ঘাটতি পাওয়া যাবে না টেকনো ক্যামন 19 প্রো স্মার্টফোনটা থেকে। সো হেই গাইস, শান্ত হিয়ার। টেকনো ক্যামন 19 প্রো স্মার্টফোনটার মধ্যে ইউজ করা হয়েছে 120Hz 6.8 ইঞ্চির একটি বিশাল আকৃতির ডিসপ্লে। আর এই বিশাল আকৃতির ডিসপ্লেতে HD রেজলিউশন নয়, ফুল HDকেই এবার ইউজ করেছে টেকনো। টেকনোর এর আগে বদ্যাভ্যাস ছিল যে তারা কস্ট কাটিং করার জন্য ডিসপ্লে রেজলিউশন কমিয়ে দিত, যাতে করে অফলাইনের নর্মাল ক্রেতারা সেটা ধরতে না পারে। বাট এখানে 120Hz রিফ্রেশের পাশাপাশি 6.8 ইঞ্চির ডিসপ্লেকে ইউজ করার মাধ্যমে অফলাইনের ক্রেতাদের তো এই ফোনটা টার্গেট করেছেই, তার পাশাপাশি যারা কিনা টেক সম্পর্কে টুকটাক জ্ঞান রাখেন তাদের জন্য এই স্মার্টফোনটা ভালো মানের ডিসপ্লের সাথেই এসেছে। আর এখানে খুব ভালো স্মুথনেসের পাশাপাশি গেম খেলার জন্য সর্বোচ্চ 660Hz টাচ স্যাম্পলিং রেটটা পাওয়া যাবে, যার মাধ্যমে কিনা গেমিংয়ে এই স্মার্টফোনটা খুব দুর্দান্ত পারফরমেন্স করবে। এবং পারফরমেন্সের কথা যেহেতু বলছি, টেকনো এই স্মার্টফোনটাতে মিডিয়াটেক হেলিও G96K ইউজ করেছে, যেটা কিনা 12 নানোমিটার ফেব্রিকেশনে তৈরি করা একটি অক্টাকোর চিপসেট। যদিও কিনা এর ফেব্রিকেশন প্রসেসটা কিছুটা পুরনো আর পাওয়ার এফিসিয়েন্সিগত দিক দিয়ে অতটাও ভালো হবে না এই চিপসেটটা, বাট মারাত্মক লেভেলের পারফরমেন্সের জন্য এই বাজেটের মধ্যে এই চিপসেটটা টেকনো ক্যামন 19 প্রো স্মার্টফোনটার জন্য বেস্ট হবে। এই স্মার্টফোনটার চিপসেটে মাইলেট G57 MC2 জিপিউটা থাকায় যারা কিনা গেমিংয়ে সবচেয়ে বেশি ফোকাস করে থাকেন একটা ফোন কেনার ক্ষেত্রে, তাদের জন্য এই ফোনটা খুব ভালো। পাবজি গেমটা 40 FPS-এ চলবে, ফ্রি ফায়ার গেমটা দুর্দান্ত সেটিংসে মানে হাই গ্রাফিক্সে আপনারা প্লে করতে পারবেন। এছাড়াও রেগুলার ইউজ করার জন্য এই স্মার্টফোনটার 6GB আর 8GB র্যামের ভেরিয়েন্ট রয়েছে, তবে বেশ কিছু কান্ট্রিতে শুধুমাত্র 8GB র্যামের ভেরিয়েন্টটাকে অ্যাভেলেবল করেছে টেকনো। এখানে 128 থেকে 256GB বিশাল স্টোরেজের সাথেই আসে টেকনোর এই স্মার্টফোনটা, যেটা কিনা UFS 2.2 এর স্পিডের সাথেই আসে। এছাড়া এই স্মার্টফোনটাতে ক্যামেরা সেকশনে সবচেয়ে বেশি ফোকাস করেছে তারা 64 মেগাপিক্সেলের স্যামসাং এর নতুন ISOCELL GWB সেন্সরকে ইউজ করা হয়েছে ফোনটার ভেতরে, যার মধ্যে কিনা রেড গ্রিন ব্লুর পাশাপাশি হোয়াইট কালারের কম্বিনেশন ফিল্টার রয়েছে। আর এই কারণেই অন্য 10টা সেন্সরের তুলনায় মানে ক্যামেরা সেন্সরের তুলনায় এই স্মার্টফোনটার ক্যামেরা সেন্সর 30%-এর বেশি লাইট ক্যাপচার করতে পারবে নাইট ফটোগ্রাফিতে। তো এর মাধ্যমে আপনারা বুঝতেই পারছেন যে রাতের বেলা খুব ব্রাইট ব্রাইট ছবিগুলো তুলতে পারা পসিবল, তার সাথে খুব ভালো ডিটেলিং আসবে এই স্মার্টফোনটায় তোলা ছবিগুলোতে। এছাড়া 50 মেগাপিক্সেলের টেলিফোটো জুম লেন্সকে ইউজ করেছে টেকনো এই স্মার্টফোনটা দ্বিতীয় ক্যামেরা হিসেবে। তাছাড়া এখানে শুধুমাত্র 2 মেগাপিক্সেলের একটি ফালতু ক্যামেরা সেন্সর রয়েছে তৃতীয় ক্যামেরা সেটআপকে পূর্ণ করার জন্য। এবং সবচেয়ে বেশি স্পেশাল যে ক্যামেরা সেন্সরটা মানে সেলফি ক্যামেরা সেন্সরটা, তার জন্য 32 মেগাপিক্সেলের সেলফিকে ইউজ করেছে টেকনো এখানে। তো এক কথা বলতে গেলে ক্যামেরার জন্য এই স্মার্টফোনটা মিড বাজেট ক্যাটাগরিতে যে টেলিফোটো জুম লেন্সকে নিয়ে এসেছে সেটাই অনেক। এই টেলিফোটো জুম লেন্সের মাধ্যমে খুব ভালো ভালো পোর্ট্রেট ফটোগ্রাফি করা যাবে, আর 2x-এর পাশাপাশি 5x পর্যন্ত জুম করলে ছবির কোয়ালিটিতে তেমন কোনো ঘাটতি লক্ষ্য করা যাবে না। সিকিউরিটি সেকশনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যারা সহ সব ধরনের প্রয়োজনীয় সেন্সর আর পাওয়ার ব্যাকআপ দেওয়ার জন্য সেই অন্য 10টা স্মার্টফোনের মতোই 5000mAh ব্যাটারি, তার সাথে 33W চার্জিং স্পিডকে ইউজ করেছে টেকনো, যার মাধ্যমে কিনা 1 ঘন্টা 10 মিনিটে ফোনটাকে ফুললি চার্জ করা পসিবল, আর একদিনেরও বেশি সময় চার্জিং ব্যাকআপ পাওয়া যাবে নর্মাল ইউসেজে। তো বন্ধুরা, এক কথা বলতে গেলে ফোনটার ডিজাইন একদম মারাত্মক লেভেলের, তার উপর দিয়ে এই স্মার্টফোনটাতে হায়ার রিফ্রেশ রেটের ডিসপ্লে এবং খুব ভালো ক্যামেরা সেটআপ থাকছে। তো আশা করা যাচ্ছে যে বাংলাদেশের মার্কেটে 20,000 টাকার উপরেই দাম রাখতে পারে টেকনো তাদের এই কিলার টাইপের ক্যামেরা ফ্ল্যাগশিপ স্মার্টফোনের জন্য। সো আগামীতে ফোনটা আসলে তো সবার আগে জানাবোই, তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর 20,000 টাকার নিচের সেরা ফোনগুলো সম্পর্কে জানতে নিচের কমেন্ট সেকশনটা চেক করতে ভুলবেন না। ধন্যবাদ।